আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান আশিক এর সফর। সফর মক্কা মদিনারও হয়, কোনো আউলিয়া কেরামের মাজারের দিকেও সফর হয়ে থাকে এবং মানুষ কোনো নেক কাজের জন্য সফর করে থাকে। যে সফরে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয় সেই সফরই করা উচিত। যেই সফরে বা কোথাও ভ্রমণে যাওয়া হচ্ছে কিন্তু সেই ভ্রমণে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন হচ্ছে না এবং সেখানে কোরআন ও হাদিসের বিপক্ষে কাজগুলো হচ্ছে, তো এমন জায়গায় যাওয়াও ঠিক নয়। আজকে আমরা মক্কা মদিনায় সফর করার ব্যাপারে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইয়েমেন থেকে হজ্জের উদ্দেশ্যে রওনা হবেন। গ্রামবাসীরা জানতে পারলেন কি অমুক নেক বান্দা হজ্জের উদ্দেশ্যে রওনা হচ্ছে। গ্রামবাসীরা চলে আসলো সাক্ষাতের জন্য আর এভাবে বলতে লাগলো, জনাব আপনি হজ্জের জন্য যাচ্ছেন, আপনি আমাদের পক্ষ থেকে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম পৌঁছিয়ে দিবেন। আর শেখেন, শেখেন বলা হয় সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আপনি শেখেনদেরকেও আমাদের সালাম বলে দিয়েন। সে নেক বান্দা আল্লাহওয়ালা বললেন, ঠিক আছে, আমি আপনাদের সালাম শেখেন এবং সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানি দরবারে পৌঁছিয়ে দেব। প্রিয় ইসলামী ভাইরা, এখানে একটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই, আমাদের প্রতিবেশীর মধ্যে থেকে, এলাকাতে, শহর থেকে বা আত্মীয়ের মধ্যে থেকে কেউ যদি হজে যায় তো তাদেরকেও বলা উচিত কি ভাই সম্ভব হলে আমাদের জন্য দোয়া করবেন। আর রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শেখেনদের মাজারে আমাদের সালাম পেশ করবেন। আরেকটি কথা, যখন হাজি হজ করে আসে বাড়িতে প্রবেশ করার আগ পর্যন্ত, এখনও বাড়িতে প্রবেশ করেনি, তো উচিত হবে কি সেই সমস্ত হাজিদের সাথে মোলাকাত করা, মুবারকবাদ দেওয়া আর এইভাবে বলা, ভাই আপনি আমার জন্য মাগফিরাতের ক্ষমার দোয়া করে দিন। তো হাজি যদি দোয়া করে, কেননা হাজির মাগফিরাত হয়ে গিয়েছে, যে সমস্ত হাজিরা হজ করে আসে আর যার হজ আল্লাহ কবুল করে নিয়েছে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকে, মাগফিরাত করে দিয়ে থাকে, কেননা সে মাগফিরাত প্রাপ্ত। তো যদি কোনো মাগফিরাত প্রাপ্ত হাজি যদি দোয়া করে দেয় তো আল্লাহ তাআলা হাজির দোয়াকে কবুল করে নেয়। তো আমরা শুনছিলাম
সে বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে গ্রামবাসীরা লোকেরা বলল কি শেখেন আর সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের সালাম পৌঁছিয়ে দিবেন। তিনি সফর শুরু করলেন, কাফলা যাচ্ছিল মক্কার দিকে। আশিকানি রসুল মক্কায় যাবে, আল্লাহ তাআলার ঘরের তাওয়াফ করবে। যখন প্রথম কাবার উপরে দৃষ্টি পড়ে, প্রথম ফার্স্ট টাইম এই যে পড়ল, তো ওই সময় কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা সেই সমস্ত দোয়াগুলোকে কবুল করে নেবে। তো যারা হজে যাবে তো তাদের উচিত হবে কি যখনই কাবার উপরে ফার্স্ট টাইম নজর পড়ে তো দোয়া করা উচিত। যা যা দোয়া করবে আল্লাহ তাআলা সেই সমস্ত নেক এবং বৈধ দোয়াকে আল্লাহ কবুল করে নেবে। এই বুজুর্গ কাফলাতে যাচ্ছেন, কাবা দেখবেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলবেন, মিনাতে যাবেন, জমজমের পানি পান করবেন। তার মনের মধ্যে এসব খেয়াল আসছিল, শেষ পর্যন্ত তিনি কাবাতে পৌঁছলেন, হজ করলেন। এরপর কাফলা মদিনার দিকে রওনা হচ্ছে। শাহেনশাহে মদিনা সরওয়ারে কৌনেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ারে কাফলা যাবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতির জন্য রাত্রে উঠে কান্না করেছেন। মেরাজের রাত্রেও উম্মতিকে ভুলেননি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করছিলেন, জাহিরি পর্দা, সে সময়ও উম্মতিকে ভুলেননি। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আজও মদিনা তৈয়বাতে নিজের গুনাগার উম্মতির জন্য দোয়া করছেন। আশিক রসুল এইসব কথা চিন্তা করে যাচ্ছেন মদিনার দিকে, নবীর দরবারে যাব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মনের কথা শোনাব। এই জন্য কেউ বলেছে, হাল দিল কিসকো সুনায়ে আপকে হতে হুয়ে। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে সেই বুজুর্গ পৌঁছলেন। অনেক দিনের স্বপ্ন ছিল কি নবীর দরবারে যাব, সালাতু সালাম পেশ করব, সোনালী জালি দেখব, শেখেনকে সালাম করব। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি সালাম আরজ করলেন, শেখেনদের সালাম আরজ করলেন, নিজের মনের কথাগুলো বললেন, এরপর যখন ফিরে কাফলাওয়ালাদের কাছে আসলেন, কাফলা চলে যাবে, মক্কার দিকে আবার চলে যাবে। তো সে ব্যক্তি বলল, হে কাফলাওয়ালারা একটু দাঁড়াও, গ্রামবাসীরা আমাকে বলেছিল কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের সালাম পেশ করতে, শেখেনদেরকে সালাম পেশ করতে, আমি তো ভুলে গিয়েছি, আমাকে একটু সময় দাও, আমি গিয়ে নবীর রওজাতে গ্রামবাসীদের সালাম পেশ করে আসি। কাফলাওয়ালারা বলল, এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে, তুমি যদি যাও তো এদিকে কাফলা রওনা হয়ে যাবে মক্কার দিকে, তুমি যেও না, কেননা তুমি সেখান থেকে যদি আসো তো কাফলাকে পুনরায় তুমি পাবে না। তো তিনি বলেন, ঠিক আছে, আমার উটটা নিয়ে যাও, আমি যাচ্ছি, পরে যা হবে দেখা যাবে। সেই আশিক রসুল আবার সরকারে কৌনেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে পৌঁছল আর আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার গ্রামবাসীরা আর অমুক অমুক ভাইয়েরা আপনার দরবারে সালাম পেশ করেছে। ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার গ্রামবাসীদের, আমার বন্ধুদের আপনি সালাম কবুল করুন। এরপরে শেখেনদের কাছে আসলেন আর বললেন, ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার গ্রামবাসীরা, আমার বন্ধুরা আপনাদেরকে সালাম বলেছেন, আমি সালাম পেশ করছি আপনার দরবারে, আপনি তাদের সালামকে কবুল করে নিন।
এ বলে সেখান থেকে বের হলেন, আবার কাফলাওয়ালার দিকে যাচ্ছেন। দেখি তারা কত দূর গেল, দেখা গেল তারা অনেক দূর চলে গিয়েছে, দেখা যাচ্ছে না। তো সেই আশিকে রসুল আল্লাহওয়ালা ব্যক্তি মসজিদে নবীতে রয়ে গেলেন, চোখ বন্ধ হলো, তার ভাগ্যের তারকা খুলে গেল, স্বপ্ন দেখছেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সালাম পেশ করেছে অথচ তার কাফলাটা চলে গিয়েছে। রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, উঠো চলো আমার সাথে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উঠালেন, আর কিছুক্ষণের মধ্যে কয়েক সেকেন্ডে এক কদম বাড়াতে না বাড়াতে আবার হারাম শরীফে মক্কাতে পৌঁছে গেলেন ওই ব্যক্তি, আর আল্লাহ নবী পৌঁছে দিয়ে আবার চলে গেলেন। আট দিন পর ওই কাফলা, যে কাফলা ছেড়ে চলে গিয়েছিল, আট দিন পর আবার কাবাতে আসলো, দেখে আশ্চর্য হয়ে গেল, আরে তোমাকে তো ছেড়ে এসেছিলাম, তুমি এখানে কিভাবে পৌঁছে গেলে? আজ আমি পৌঁছেছি, আট দিন আগে এসেছি। আরে আট দিন আগে কিভাবে? কেউ যদি দ্রুত গতিতেও ঘোড়া দৌড়ায় তারপরে পৌঁছতে পারবে না। তো সেই আশিকের রসুল বলল, ভাই আমি তো আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চমকের মধ্যে মক্কাতে পৌঁছে দিয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আশিক হবে, দিওয়ানা হবে, প্রেমিক হবে, সুন্নতের আমিল হবে, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সম্মানিত করবে, দুনিয়াতে তার বড় বড় বিপদ দূর করে দিবে, মওতের সময় প্রিয় নবীর দিদার আল্লাহ তাআলা তাকে নসিব করিয়ে দেবে, কবরকে জান্নাতের বাগান আল্লাহ তাআলা বানিয়ে দেবে, আর হাশরের ময়দানে তাকে আল্লাহ আরশের ছায়া দিবে, শাফাতে মুস্তাফা আল্লাহ দান করবে, হজে কৌসরে ঠান্ডা ঠান্ডা মিঠা মিঠা জাম আল্লাহ পান করিয়ে দিবে, সরকারের সদকায় ওয়াসিলায় আল্লাহ তাকে পুল সিরাত পার করিয়ে জান্নাতে উচ্চ মর্যাদা দান করে দিবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আমরা উম্মতি আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়তের উপরে আমরা চলার চেষ্টা করছি। আর যা কিছু আমরা পেয়েছি ইসলামের মধ্যে সব কিছু সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় মাধ্যমেই আমরা পেয়েছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আহাদ, আল্লাহ এক আছে, তোমরা মেনে নাও। আরব বাসীরা মেনে নিল, আর এই পয়গাম যত দূর পৌঁছলো সবাই এক মেনে নিল। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বলার আগে জাহিলিয়াতের জামানায় তারা লাত ও মানাতের মিথ্যা মাবুদদের নিজের হাত দিয়ে তারা তৈরি করত, আর তারই মিথ্যা মাবুদের ইবাদত করত। অথচ রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিচয় করিয়ে দিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়েও ভালোবাসতে হবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে যে ব্যক্তি উপস্থিত হবে, আমার নবী বলেন কিয়ামতের দিনে আমি তার শাফাআত করব। সুবহানাল্লাহ। তো চিন্তা করে দেখুন, যেদিন কেউ কাজে আসবে না সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাফাত করবেন। শাফাত বলা হয় গুনাহের কারণে সে লজ্জিত হয়েছে, গুনাহের কারণে তাকে ফেরেশতারা টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে জাহান্নামে নিক্ষেপ করার জন্য, বা তার কাছে কোনো আমল নেই আল্লাহর কাছে পেশ করার মতো, সে খুবই দুঃখিত চিন্তিত রয়েছে, জানি না আমার কী হবে। ওই ভয়াবহ সময়ে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলবেন, তুমি চিন্তা করো না, আমি তোমার নবী আছি, আমি তোমার শাফাত করব, আল্লাহর দরবারে দরখাস্ত করব,
আর দরখাস্ত করে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, তো কেউ যদি শাফাতে মুস্তফা চায় তো তার উচিত হবে সে যাতে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। ফরজ যেগুলো রয়েছে আল্লাহ যে সমস্ত জিনিসগুলোকে ফরজ করেছে, হজ ফরজ করেছে, জাকাত ফরজ করেছে, নামাজ ফরজ করেছে, রোজা ফরজ করেছে, এই সমস্ত কি করতে হবে, কাজ করতে হবে, কোরআনের যা আদেশ আছে এই আদেশের উপরে চলতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, হ্যাঁ আর একটি কথা আছে, কথা হচ্ছে এই কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সুদের চেয়ে জঘন্য পাপ কি? তো সাহাবা কেরাম আরজ করলেন, ইয়া সাইয়্যিদি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানে। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সুদের চেয়েও জঘন্য এবং বড় পাপ হচ্ছে কারো সম্মানকে নষ্ট করা। আমাদেরকে দেখতে হবে আমার দ্বারা কারো সম্মান তো ক্ষুণ্ণ হচ্ছে না, কারো সম্মান তো নষ্ট হচ্ছে না, আমি কাউকে অপবাদ এবং দোষারোপ তো করছি না, এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেক সময় না জানার কারণে আমরা রাগে মানুষকে বকা দিয়ে দিই, ইনসাল্ট করে দিই, অপমান করি, এমনকি তার সম্মানকে আমরা নষ্ট করে ফেলি। তো এমনটি যদি হয়ে থাকে তাহলে কি করতে হবে, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে আর বলতে হবে আমার দ্বারা বড় গুনাহ হয়ে গিয়েছে, আপনি যদি ক্ষমা না করেন তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। শুধু অনুতপ্ত হয়ে গেলাম কি আমি তো একটু ভালো করে নিই, তার সম্মান ক্ষুণ্ণ করে আর করব না। তো এতটুকু বললে হবে না, বরং তার কাছে গিয়ে সরি বলতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে। এটাই আমাদের আদর্শ রয়েছে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের, এটাই শিক্ষা রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছিলেন অনুষ্ঠান আশিক এর সফর, আর আজকে আমরা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা আকদসে সফর করে যে যায় সালাম আরজ করে সে সম্পর্কে জানার চেষ্টা করছিলাম কি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে সালাম পেশ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালামের উত্তর দিয়ে থাকেন। অনেক এমন হাজি সাহেব রয়েছে, তারা হজ করতে যাচ্ছেন মাশাআল্লাহ, তারা সেখানে নামাজ পড়ছেন, তারা সেখানে রোজা রাখছেন, কোরআনে পাকের তেলাওয়াত করছেন, খুবই ভালো। হাজিদেরকে সতর্ক অবলম্বন করতে হবে অনেক বিষয়ে, চলার সময় সতর্ক অবলম্বন করতে হবে কাউকে ধাক্কা না লেগে যায়, কথা বলার সময় সতর্ক অবলম্বন করতে হবে কি আমার কথা বলাতে কারো মন ক্ষুণ্ণ না হয়ে যায়, হাজিদেরকে আরও কিছু সতর্ক অবলম্বন করতে হবে কি যাতে করে রাগ না চলে আসে এবং রাগে কাউকে যাতে বকাবকি না করে দেয়, কাউকে অপমান না করে দেয়, এ বিষয়েও খেয়াল রাখতে হবে। মানুষ যখন সফর করে তো অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে, নাম্বার এক খাবারের, নাম্বার দুই ঘুমানোর, রেস্ট করার, গোসল করার, এগুলো কিছু নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে, যখন জাস্ট টাইমে এগুলো পাওয়া যায় না তখন এমনিতেই মানুষের মাইন্ড মাথা গরম হয়ে যায়, ওই সময় ভালো কথা বলতে চাইলেও মানুষ পারে না, একটু ব্যতিক্রম কথা বের হয়ে যায়। তো যে সমস্ত লোকেরা হজের জন্য রওনা হয়েছে, যাবে, যারা নিয়ত করেছে মদিনায় যাবে, মক্কায় যাবে, তো নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে রাগ না আসে, রাগের কারণে কাউকে যাতে কষ্ট না দিয়ে দেওয়া হয়, এতে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ্জে মবরুর কাকে বলে? আলা হজরত
ইমামে আহলে সুন্নত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলে বলেন, হজ্জে মবরুর তথা মকবুল হজ্জের নিদর্শন হচ্ছে পূর্বের থেকে উত্তম হয়ে ফিরা। আমি পূর্বে যেমন ছিলাম, হয়তো অনেক সময় অনেক ধরনের এমন কাজ হয়ে যেত যেটা শরীয়ত পছন্দ করত না, কিন্তু এখন পূর্বের থেকে ভালো হয়ে ফিরে আসতে হবে। আর হজ্জে মবরুরের আরেকটি নিদর্শন বর্ণনা করা হয়েছে কি, হাজি মৃত্যু পর্যন্ত গুনাহ থেকে বেঁচে থাকবে, হজ নষ্ট করার কোনো আমল করবে না। তো যতদিন হাজি জীবিত থাকবে, এমন কোনো যাতে গুনাহ না করে যে গুনার দ্বারা হজ নষ্ট হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে মবরুর দান করুক। আর যে সমস্ত হাজিরা হজে গিয়েছে, খাবারের নিয়ে কারোর সাথে তর্ক বিতর্ক না করে, এবং সফরে অনেক সময় দেখা যায় কি গাড়ি লেট হয়ে যায়, সেই সময়ও যাতে চেঁচামেচি না করে, মানে ধৈর্যের পাহাড় হয়ে থাকতে হবে। টাইমলি ঘুমাতে পারলাম না, বিছানা হলো না, হোটেল বুকিং হলো না বা হোটেলে যেতে পারলাম না, একেবারে ধৈর্য, যাতে করে আমি যে উদ্দেশ্যে এসেছি সে উদ্দেশ্যটা বিফলে না চলে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে মবরুর দান করুক। যারা হজে গিয়েছে আল্লাহ তাআলা তাদের হজ কবুল করে নিক, আর যারা যেতে পারেনি আল্লাহ তাআলা তাদেরকে হজ করার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক 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 আল্লাহ।